হ্যালো গাইস, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি মরিচ গাছের রোপণ সম্পর্কে টপিকস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এটি হচ্ছে আমার একটি মরিচ গাছ। এই মরিচ গাছটি আমি শীত থেকে তৈরি করেছিলাম। এটি একটি পাত্রের মধ্যে ছিল, তো পটটি আমার ছোট হয়ে গেছিল, এই কারণে আমি এটিকে পুনরায় রিপটিং করব। আমি ইতিমধ্যে এই গাছ থেকে মোটামুটি ভালোই মরিচ পেয়েছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ফুল ধরে আছে, এই যে এখান দিয়ে হয়তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছি। যাই হোক ফ্রেন্ডস, এখন আমরা যা করব রিপোর্টিং করার জন্য স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। সর্বপ্রথমে আমাদেরকে একটি ভালো মানের একটি পাত্র বাছাই করে নিতে হবে। এটি হচ্ছে আমার পাত্র। এই টপটি আমি নিজে তৈরি করে নিয়েছি, এটি সিমেন্টের তৈরি, এবং এই টপটিকে আমি সুন্দরভাবে কালারফুল করেছি। দেখেন ফ্রেন্ডস কেমন লাগলো আমার এই টপটি, আপনারা জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, কোনো প্রবলেম নাই। তো আমি নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে চেষ্টা করব। তো ফ্রেন্ডস এবারে আমরা যা করব, এখানে একটি ছিদ্র রয়েছে, এটি হচ্ছে ড্রেনেজ সিস্টেমের জন্য। সর্বপ্রথম আমরা এটাকে গাছ রোপণের পূর্বে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিব। এজন্য আমরা যা করব, টপ ভাঙ্গার টুকরো একটি নিয়েছি, এই টুকরোটি ছিদ্রটিতে স্থাপন করে দিতে হবে, যাতে করে এই ছিদ্র দিয়ে মাটি চলে না যায়। এবারে আমরা এর উপরে একটু কোকোপিট দিয়ে দিচ্ছি, যাতে করে ড্রেনেজ হোলটি মাটি যেয়ে নষ্ট না করে দেয়। এর উপরে এবার সামান্য পরিমাণে বালি ছিটিয়ে দিব। এখানে 50% মাটি, 25% কোকোপিট এবং 25% গোবর সার রয়েছে। গাইস, এটি শুধু মাটি নয়, এই মাটির মধ্যেও বিভিন্ন প্রকার উপাদান রয়েছে, পাতা পচা সার রয়েছে এর মধ্যে, এছাড়াও আরো কিছু উপাদান রয়েছে। তো এগুলো আমি এক মাস পূর্ব থেকে বানিয়ে রেখেছিলাম। তো মাটি তৈরি পদ্ধতিটি আমরা যারা না জানি, আমার চ্যানেলে অলরেডি এই ভিডিওটি শেয়ার করে দিয়েছি। এবারে আমরা যা করব, মাটি, কোকোপিট এবং গোবর সার একত্রে মিশ্রণ করে নিব। এবারে ফ্রেন্ডস আমরা 1 চামচ পরিমাণে
হাড় গুঁড়ো দিয়ে দিব, এবারে আমরা 1 চামচ পরিমাণ সরিষার খোলের গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ নিম খোলের গুঁড়ো দিয়ে দিব। ফ্রেন্ডস, এবারে মাটিটিকে একত্রে মিশ্রণ করতে হবে, খুবই ভালো করে করতে হবে, এমনভাবে মিশ্রণ করতে হবে যাতে করে সকল জৈব উপাদান মাটির সঙ্গে সম্পূর্ণরূপে মিশে যায়। ফ্রেন্ডস, আমার এই মাটিটি 2 মাস পূর্ব থেকে তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢেকে রাখা ছিল। আমরা যারা মাটি প্রস্তুত প্রণালী বা প্রস্তুত করার পদ্ধতি না জানি, তারা আমার চ্যানেলে ভিডিওটি দেখে নিতে পারবে। আমার মাটির মিশ্রণ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আমার হোমমেড সিমেন্টের টপটিতে মাটিগুলো দিয়ে পূর্ণ করে দিব। গাইস, সামান্য একটু পরিমাণ মাটি দেওয়ার পরে আমরা মাটি পূরণ করা থেকে বিরত থাকব, কারণ এখানে আমরা গাছ বসাবো এই কারণে। গাইস, গাছটি একদম সোজাভাবে লাগিয়ে দিতে হবে যাতে করে গাছটি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে পারে। আমরা যদি বাঁকা করে লাগাই তবে গাছের উপরের অংশে ভারীতে গাছটি সামান্য পরিমাণ হেলে পড়ে যেতে পারে। আমরা ফ্রেন্ডস এবার সম্পূর্ণ মাটিগুলো টবে দিয়ে পূর্ণ করে দিচ্ছি বাকি অংশগুলো। এবারে ফ্রেন্ডস, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। প্রথমে অল্প অল্প করে দিব এবং সেকেন্ড স্টেপে আরেকটু বেশি করে দিব। আমাদের ড্রেনেজ সিস্টেমটা ভালো আছে, এই কারণে বেশি দিলেও কোনো প্রবলেম নেই, অতিরিক্ত পানিগুলো নিষ্কাশন হয়ে যাবে। এবং প্রথমেই একটু বেশি পরিমাণে পানি দিব এই কারণে মাটিগুলো এখনো পাউডার বা ডাস্ট হয়ে আছে, মাটির কণাগুলো একটির সঙ্গে একটি এখন পর্যন্ত লাগেনি, এই কারণে আমরা পানি আরেকবার দিয়ে দিব।
যতক্ষণ পর্যন্ত পানি আমাদের টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে বের না হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত বুঝবো যে মাটি সম্পূর্ণরূপে ভিজেনি, কারণ নিচের দিকে শুকনা হয়ে রয়েছে, এটা ধরে নিব। এবারে ফ্রেন্ডস, আমাদের গাছে সামান্য পরিমাণ পানি স্প্রে করে দিব, অথবা পানি স্প্রিঙ্কেল করে দিব, যাতে করে পাতাগুলো সতেজ থাকে। আমার এই টেকনিকটি ফলো করলে দেখবেন 100% রেজাল্ট পাচ্ছেন। নেক্সট ভিডিওতে আরো নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।